विश्वं हरो
Y estábamos en el cárcel. Estaban los hombres porque hay durbolota. Hay durbolota a protas corazón. Maharaj. Bhagavan chute ya. ভক্তের কোনো বিষয় হলে তিনি স্থির থাকেন না, তিনি ছুটে ছুটে যান। আর ভক্তের কি প্রয়োজন, সেই প্রয়োজনকে তিনি পূর্ণ করেন। যেমন ভক্তদের জন্য তিনি এমন ভাবে ছুটে যান, আজ ব্রহ্মদেব সেই ভক্তদের মহিমা কীর্তন করছেন। যাহার মহিমা, যাদের মহিমা স্বয়ং ভগবান পর্যন্ত কীর্তন করেন, যাদের কথা বলতে ভগবান পর্যন্ত ওই নিজেকে স্তব্ধ করতে পারেন না, যাদের গুণকীর্তন করতে করতে ভগবানের বাক শক্তি যেন ওই ধারা নয় জলপ্রপাতের মতো বর্ষিত হতে থাকে, মহারাজ সেই ভক্তদের মহিমা কীর্তন শ্রবণ করে আজ শ্রীকৃষ্ণ যিনি সর্বচিত্তাকর্ষক, তাঁর চিত্তকে আকর্ষণকারী সেই ভক্ত মহিমার কথা শ্রবণ করে দ্রবীভূত হয়ে গিয়েছেন, আরো দ্রবীভূত হয়ে গিয়েছেন ব্রহ্মার প্রতি। বাহ, ব্রহ্মা চমৎকার চমৎকার কথা বলছো তুমি। সত্যি আমার ভক্তই একমাত্র আমাকে জানাতে পারে, ঠিক কথা, আমার ভক্তই একমাত্র আমাকে অনুভব করতে পারে, আমার অনুভবকে আমার প্রেমকে বহন করার সামর্থ্য রাখে। সেই জন্যই তো তিনি গুরু, অর্থাৎ যত যত গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই আমার ভক্ত, তুমি যার কথা বলছো শ্রী গুরুদেব। ব্রহ্মা একমাত্র একমাত্র তার ইচ্ছাতে কেউ আমাকে লাভ করতে পারে, সে যদি আমাকে অনুমোদন করে যে প্রভু তুমি এর কাছে যাও, ব্রহ্মা আমি সত্যি তার কাছে ছুটে যাই। ঠিক বলেছে, ঠিক বলেছে, আমার হৃদয়ের প্রেম, আমার হৃদয় সে আমার কাছে থাকে না, আমার আমার ভক্ত আমার হৃদয়কে বলেছি না তোমাকে, আমার ভক্ত আমার হৃদয়কে সম্পূর্ণভাবে গলাধকরণ করে নিয়েছে, সাধনের গ্রস্ত হৃদয়, আর সেই জন্য আমার বিষয়ক যা কিছু আমার প্রেম বলো আমার অনুভব বলো সব কিছু তাদের কাছেই পাওয়া যায়। কেউ যদি আমার কাছে আসে যে হে কৃষ্ণ আমি তোমাকে জানতে চাই, আমি তোমাকে বুঝতে চাই, সত্যি কথা ব্রহ্মা আমি আমার সম্বন্ধে তাদের কিছু জানাতে পারবো না, কারণ আমি জানি না, আমি নিজেকেই তো তাদের হাতে তুলে দিয়েছি, যারা আমার প্রতিপালন করে তাদের প্রেমেতে তাদের নিষ্ঠায়। ব্রহ্মা সেই প্রেমের কাছে আমি বসি হতো,
সম্পূর্ণভাবে বশীভূত। এই জন্য তাঁদের ইচ্ছা ছাড়া, তাঁদের ইচ্ছা ছাড়া আমাকে কেউ জানতেই পারে না। ঠিক কথা বলেছ তুমি। কিন্তু ব্রহ্মা তারা বড় অন্তর্মুখী, তুমি জানো তারা সহজে ধরা দিতে চান না। এই যে তুমি বললে না যে যখন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর, ঠিক কথা। আমার ভক্ত আমার থেকে অনেক অনেক বেশি চতুর, সেই জন্য তো তারা আমাকে বেঁধে রাখতে পেরেছে। না হলে আমাকে বেঁধে রাখার সাধ্য কার আছে বলো? আমার ঐশ্বর্যের অনুভব করাটাই বড় কঠিন। অনরণীয় মহকুমিয়া অনু থেকেও অনু, আমার বৃহতের থেকেও অতি বৃহৎ। যখনই কেউ আমাকে মনে করে আমি সূক্ষ্ম স্বরূপ অনুর থেকেও অনু, পর মুহূর্তেই সে অনুভব করে তা নয়, এটা তো পরম বৃহৎ, যার থেকে বৃহৎ আর কিছু হতে পারে না। সেই বৈপরীত্য স্বভাবের যে আমি, সেই আমাকে আমার সমস্ত সামর্থ্যকে ভুলিয়ে, আমার সমস্ত ঐশ্বর্যকে ভুলিয়ে যে আমাকে বেঁধে ফেলতে পেরেছে, তার সামর্থ্য আমার থেকেও অনেক বেশি। তার বুদ্ধি, তার চাতুর্য, চাতুরী আমার, আমি কৃষ্ণ সেই আমার থেকেও অনেক অনেক বেশি। ঠিক বলেছ, ঠিক বলেছ। কিন্তু ব্রহ্মা তাদের সেই চাতুরীতে, তারা একটা চাতুরি করেন অন্য সকলের সঙ্গে, কি জানো? তারা বড় অন্তর্মুখী, তাদের মনের ভাব, মনের সম্পদ ওই পাশের জনকেও বুঝতে দিতে চান না, নিজেদের লুকিয়ে রাখে। নিজেদের লুকিয়ে রাখেন সেই যে অন্তর্মুখী স্বভাব যারা, কেন জানো তো? আমা বিষয়ক অনুভবের যাতে কোনো ক্ষতি না হয়, সেই তাকে তাকে সুন্দরভাবে প্রতিপালন করার জন্য, সেই অনুভবকে, সেই প্রেমকে সুন্দরভাবে প্রতিপালন করার জন্যই তারা নিজেদেরকে ঢেকে রাখেন। সেই তাদের হৃদয়কে উন্মুক্ত করবে কি করে? তুমি তো বলছো যে গুরু কৃপা লাভ হলে, আমার ভক্ত কৃপা লাভ হলে সে আমাকে জানবে, ঠিক কথা। কিন্তু আমার ভক্ত একজনকে কৃপা করবেন কেন যদি তার হৃদয়ের চাহিদা না থাকে? কোন ভরসায় সে আমাকে আরেকজনের হাতে তুলে দেবে? জানো তো তুমি আমার ভক্ত আমাকে নিয়ে কি ভাবে। আমি তাদের সুখ দুঃখ হাসি কান্না জীবন, তাদের মহাদুর্লভ গোপন সম্পদ, সেই আমাকে তারা বড় যত্নে সুরক্ষিত রাখে। সেই আমাকে আরেকজনের হাতে যাকে জানেন না, চেনেন না, বোঝেন না, তার হাতে তুলে দেবেন কেন যদি তার হৃদয় সেই চাহিদা না থাকে? তুমি নিজেই তো বলবে এই জাগতিক জীবের হৃদয়ে আমার বিষয়ক কোনো চাহিদা জাগ্রত হতে পারে না। একমাত্র ভক্ত কৃপা হলে তখন তাদের আমার চেতনা জন্ম নেয়,
চাহিদা না থাকলে যোগান হবে কেন? প্রভু ব্রহ্মদেব বললেন যে প্রভু ঠিক কথা বলেছ, চাহিদা না থাকলে যোগান হয় না, এমনকি শিশু যদি ক্রন্দন না করে মা তাকে স্তন্যদান করেন না, স্তন্য পান করার জন্য তার চাহিদাটা তাকে প্রকাশ করতে হয়। ওই ক্রন্দন তার ক্ষুধা তার চাহিদাটাকে বোঝাতে হয় মাকে, তখন মা ছুটে আসেন, মা তাকে স্তন্যদান করেন, না হলে মাও শিশুকে স্তন্য পান করেন না। ঠিক বলছে বলতে। আর এখানে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, সেই প্রেমের চাহিদা না হলে তোমার ভক্ত আসবেন কেন? কিন্তু জানো তোমার ভক্তের ওই তোমার মতোই একটা স্বভাব আছে। কি স্বভাব? অহৈতুকী কৃপা করে, অকারণ কৃপা করতে ভালোবাসেন। শ্রী গুরুতত্ত্বটাই এমন, এই জন্যই তো প্রভু বললাম গুরুবর্ক লব্ধ উপনিষদ সূচক সুষা। অন্য কারো কথা বলিনি আমি, আমি বলিনি কোনো পণ্ডিত জনের কাছ থেকে এই জ্ঞান লাভ হবে, আমি বলিনি কোনো অনুভবী জনের কাছ থেকে এই জ্ঞান লাভ হবে, আমি কোনো সাধারণ ভক্তের কথা বলিনি, বলেছি স্ত্রী গুরুরূপ ধারণ করলেন প্রভু। তুমি যে নিজের একটা পৃথক স্বরূপ এই গুরুতত্ত্বের প্রকাশ করেছ, এই গুরুতত্ত্বের স্বভাবটাই এমন, তারা নিজেরা শ্রী গুরুদেব নিজে থেকে যেজন প্রতীক, সেই প্রতীক জনের প্রয়োজন বুঝে তাকে কৃপা করেন। অযাচিত মোহেন পতিত হরি লোকপু যাচিতে অলোকরিয়া। আমি তো চাইনি, আমি তো তার কাছে যাইনি, আমার হৃদয়ে এমন কোনো বাসনাও ছিল না, কিন্তু তিনি কৃপা করে যখন পেয়েছি তখন তার কৃপার অনুভব করিনি, যখন তিনি আমার প্রয়োজনকে অনুভব করে পরম কৃপাময় হয়ে পরিণাম প্রদান করলেন, কৃষ্ণ ভজন কথার উপদেশ করলেন, কৃষ্ণ তত্ত্বের উপদেশ করলেন, সেই মুহূর্তেও আমি তখন সেই কৃপার অনুভব করি। অনুভব করলাম কখন? ওই তারপরে, কৃপাটা যখন লাভ হলো সেই কৃপা লাভের পরে, ওই তার অযাচিত কৃপা, অহৈতুকী কৃপা, আমার যোগ্যতা ছিল না, আমি এমন যোগ্য ছিলাম না যে আমি শ্রী হরিনাম সাধনের উপযোগী হব। পতির জনের মধ্যেও পতি যদি বলতে হয় তাহলে বলতে হবে পতিতা অধম, পতিতের থেকেও অধম, তেমন একজন যে আমি, সে আমাকে কৃপা করে শ্রী গুরুদেব কি করলেন না, আমাকে নাম প্রদান করলেন, কৃষ্ণ ভজন কৃষ্ণ তত্ত্বের উপদেশ করলেন, আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। যখন ধুয়ে মুছে পরিষ্কার করলেন, যখন আমি নিজেকে দর্শন করলাম, নিজের স্বরূপকে অনুভব করলাম, তখন তার কৃপার অনুভব করে আমার তো সত্যি এর
প্রয়োজন ছিল, কিন্তু আমার মনে তো চাহিদা ছিল না। আমি না চাইতে তিনি দিয়েছে। ব্রহ্মদেব সেই কথাই বলছেন যে প্রভু তোমার ভক্ত শ্রী গুরুদেব সেই গুরুতত্ত্বের বৈশিষ্ট্যই এমন, অহৈতুকি কৃপার বিস্তার করেন, আর সেখানে ওই তারা প্রয়োজনটা নিজে থেকে অনুভব করেন। ছুটে আসেন কখন জানো, যখন যখন দেখেন যারে এর থেকে তো প্রতীক নেই, যখন দেখবেন যে আমি বড় কষ্ট পাচ্ছি কিন্তু আমার সে অনুভব নেই, আমার সম্মুখে বড় দুর্দশা, দুর্দশার মধ্যেই আমি ডুবে আছি কিন্তু আমার সে অনুভব নেই, তারপর সেই দুর্দশা যখন আমাকে জ্বালাতে পুড়াতে আরম্ভ করবে তখন তখন আমার সেই তারুণা দর্শন করে তিনি ছুটে আসবেন কৃপা করে তোমার ভক্ত শ্রী গুরুদেব। শ্রী গুরু কৃপা ভক্ত কৃপার প্রকাশ অনুভবটা এইখান থেকেই আরম্ভ হয়, এর পূর্বে হয় না। জীব গোস্বাই পাল অবস্থাটা সম্বন্ধে বলতে গিয়ে কি বললেন, তা খুব সুন্দর কথা বলেছেন, বললেন জ্বলিত শিরা, আমাদের গায়ে আগুন ধরলে কাপড়ে আগুন ধরলে আমরা চিন্তাগ্রস্ত অতটা হই না, আমরা গড়াগড়ি করে এদিক ওদিক করে সেটাকে সামলে নেই, কিন্তু মাথায় আগুন ধরে গেলে, চুলে আগুন ধরে গেলে তখন দেখবি যে জ্ঞান শূন্য হয়ে যায়, তখন বাঁচাও বাঁচাও চিৎকার কর, নিজেকে রক্ষা করার প্রয়াসই তো হই, সেই সঙ্গে বাঁচাও বাঁচাও চিৎকার করি সাহায্যের জন্য, প্রাণপণ, যাতে সেই সাহায্যটা আমার ওই দ্রুত আসে সেই প্রয়াসের জন্য আমি প্রাণপণ চিৎকার করি বাঁচাও বাঁচাও। জ্বলিত শিরা, সংসারের দুর্দশায় এই জাগতিক বিষয়ে দুর্দশা যখন আমাদের এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে জ্বলিত শিরা ওই মাথায় আগুন ধরে যাওয়ার অনুভব হবে, তখন কি হবে, তখন ওই ভক্ত কৃপা হবে, অহৈতুকি কৃপা, অযাচিত কৃপা, আমার কষ্ট দর্শন করে, আমার দুর্দশা দর্শন করে ছুটে আসবে। আর তার পূর্বেই যদি, তার পূর্বেই যদি ওই গুরুচরণ আশ্রয় হয়ে থাকে, যা আমি বুঝিনি, পিতা মাতার অনুরোধে আমি গুরুচরণ আশ্রয় করেছি, শ্রী গুরুদেব কৃপা করে আমাকে কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ ভজনের উপদেশ করেছেন, কিন্তু এই জাগতিক বিষয়ে এত ডুবে আছি যে আমি সেই উপদেশের প্রতি জ্ঞান দেইনি, আমার মনও যায় না, ঠিক আছে করুন। গুরুদেবকে মনে রেখেছি, গুরুদেবকে ভালো লাগে, সব লাগে, কিন্তু শ্রী গুরুদেব যে উপদেশ করেছেন সেই উপদেশের প্রতিপালন করছি। এইবার যখন আমার সেই জ্বলিত শিরা অবস্থা, তখন আমার মনে হলো যে আচ্ছা গুরুদেব যা উপদেশ করেছিলেন সেটা করে দেখি তো। তখন শ্রী গুরুদেবের উপদেশকে প্রতিপালন করা আরম্ভ করলাম নিষ্ঠা করে, আর তখন সেই কৃপার অনুভব হলো যখন আমার সেই প্রশান্তি
বর্ষিত হতে আরম্ভ করল। তখনও অনুভব হল আমি শ্রী গুরুদেব আমাকে এমন শ্রেষ্ঠ বস্তু প্রদান করেছেন, দান করেছেন, আর আমি এতদিনের থেকে দূরে আছি, এর প্রতি আমার কোনো অনুভবই নেই, দৃষ্টিই নেই। না না, এতদিন যে ভুল করেছি আর করব না। কৃপাময় শ্রী গুরুদেব তিনি আমাকে যা দিয়েছেন এর থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই। গুরু কৃপার অনুভব হল তখন, অর্থাৎ সেই তারা না এলে অনুভব জাগ্রত হয় না, কৃপাও অনুভব হয় না। শ্রী গুরুদেব তো কৃপা করেন, যে মুহূর্তে তার চরণাশ্রয় করল সে মুহূর্তে তার আশীষ, তার কৃপা বর্ষিত হল, সে মুহূর্ত থেকে বর্ষিত হতে আরম্ভ করল। কিন্তু আমাকে তো বুঝতে হবে, আমি যদি গন্ডার হই তাহলে আমি বুঝবো কি করে? গন্ডারের গায়ে সুস্থ করে দেবেন সে বুঝবেও আপনি কি করলেন না করলেন। তা আমি যদি তেমন হই সেই গুরু কৃপাটা বুঝবো কি করে? যখন সেই অবস্থা হবে তখন ভক্ত ছুটে আসবেন, তখন শ্রী গুরুদেবের কৃপার অনুভবটা হবে। ব্রহ্মদেব বলছেন, হে প্রভু, যখন এমন জ্বলিত শিরা হবে, যখন এমন দুর্দশার প্রস্ত হবে জি, তখন অহৈতুকি কৃপা করে তোমার ভক্ত তিনি ছুটে যাবেন, তিনি তোমার মতো দয়ার চিত্ত, কারো দুর্দশা কারো কষ্ট তারা দেখতে পারেন না, তখন আর নিজেকে লুকিয়ে রাখবেন না। ওই যে তুমি বললে না যে অন্তর্মুখী স্বভাব, তাদের স্বভাবটা অন্তর্মুখী, নিজেদের লুকিয়ে রাখেন, ঢেকে রাখেন, ঠিক কথা, তারা ঢেকে রাখেন। কিন্তু যখন এমন সম্মুখে দুর্দশাগ্রস্ত জীবকে দর্শন করবেন তখন আর তারা নিজেদের ঢেকে রাখবেন। এজন্য শাস্ত্রে বলছেন কি, কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুতুমতি লক্ষ্য হয়। শোনো শোনো, কৃষ্ণ ভক্তিরসে ডুবে আছে এমন একটা হৃদয়কে যদি পাও তাকে কিনে না। কিন্তু সেখানে একটা প্রশ্নচিহ্ন রেখে দিলেন, কুতোপি লব্ধ, যদি কখনো পাও। কেন এই কথা বললেন যে তাহলে কৃষ্ণ ভক্তিরসে ডুবে থাকা জারিত এমন হৃদয় নেই, দুর্লভ? বললেন যে না, দুর্লভ নয়, কিন্তু তাদের স্বভাব যে অন্তর্মুখী, তারা যে ধরা দিতে চান না, তোমার সম্মুখেই থাকবেন তুমি চিনবে না, তোমার আশেপাশেই থাকবেন তুমি চিনবে না, বুঝবে তারা বুঝতে দেবেনি না, তাদের স্বভাবটাই এমন নিজেদেরকে ঢেকে রাখা। তার কারণ আছে, প্রেমকে যদি ঢেকে রাখা না হয় তাহলে প্রেমের হানি হয়, বড় দুর্লভ বিষয় তো। যদি হৃদয়ে কোনো ভাবে তার প্রকাশ হয় তাহলে সযত্নে তাকে রক্ষা করতে হয়। আপন ভজন কথা না কহিবে যথা কথা, রাখো প্রেম হৃদয়ে ধরিয়া। যদি কখনো প্রেমের অনুভব হয়ে থাকে তোমার, যাত্রার কাছে সে কথা প্রকাশ করে না।
তাহলে প্রেমের হানি হবে। নিজ প্রেমকে সযত্নে হৃদয়তে রক্ষা করো, যাতে তার ওই অনুভবও কেউ না করতে পারে। যদি কোথাও কি লক্ষ্য, কিন্তু তারা যখন সম্মুখে দুর্দশাগ্রস্ত জনকে দেখে, তখন সেই আবরণকে খুলে তারা ছুটে আসে। হে প্রভু, এমন ভাবে ভক্ত কৃপা অযাচিত কৃপা যখন লাভ হবে, তখনই কেউ সে তোমার ভক্ত হতে হবে, সেই ভক্তের কৃপা লাভ করতে হবে। না হলে কি হবে জানো? যদি সে ভক্ত কৃপা লাভ না করে, যদি সে পণ্ডিত মন্য হয়, অর্থাৎ পণ্ডিতের অভিমান রয়েছে হৃদয়ে, এমন যদি সে হয়, ভক্ত কৃপা লাভ না হয়, ভক্তির লেশমাত্র হৃদয়ে স্ফুট না হয়, তাহলে কি হবে জানো? তাহলে জীবও সে সেই উপদেশ করতে পারবে না, আর জীবও তখন সে পণ্ডিত হবে, পণ্ডিতের অভিমান তার হৃদয়ে আসবে, কিন্তু জ্ঞানটা কেমন হবে? ভ্রান্ত হবে। কেমন জানো? পরমাত্মানম পরমাত্মা, পরমাত্মানমেব চ আত্মা পুনর্বহির্মৃগ্য অহো অজ্ঞতা অজ্ঞজনতা অজ্ঞতা ত্বম আত্মানম পরমাত্মা, আত্মানম পরমাত্মা। সাধারণ আত্মাকে ওই পণ্ডিত মন্য, পণ্ডিতের অভিমান যে হৃদয়, শুদ্ধ আত্মাকে তাহা পরমাত্মা বলে মনে করে। কিন্তু ত্বাম আত্মানমাত্মা, তোমাকে অন্য সকলের মতো সাধারণ জ্ঞান করে, ওই একজন শুদ্ধ আত্মা বলেই মনে করে, পরমাত্মার অনুভব নেই। মহিম মৃগ্যম তারা কি করে জানো? তারা তোমাকে এদিকে সেদিকে ওদিকে অন্বেষণ করতে থাকে। অহ অজ্ঞ জনতার কথা, এই সমস্ত অজ্ঞ মূর্খ জনদের অজ্ঞতার কথা কি বলবো প্রভু বলো? কি বললেন ব্রহ্মা? অজ্ঞতা কোনটা বুঝলাম না, নিজে অজ্ঞতার কথা বলছো সেটা কোনটা? তোমাকে শুদ্ধ আত্মা বলে মনে করে, আরে কিছু তো মনে কর, আমাকে শুদ্ধ আত্মা বলেই মনে করুক না, কিছু তো মনে কর না। না প্রভু, এই শুদ্ধ আত্মার জ্ঞান থেকে কি হয় জানো তো? তোমার প্রকৃত পরিচয়ের অনুভব সে লাভ করতে পারে না, এই জন্যই তো এদিকে সেদিকে খুঁজে বেড়ায়। তোমাকে যদি অন্বেষণ করতে হয়, তোমাকে যদি লাভ করতে হয়, তাহলে অন্য কোথাও নয়, বহির্মৃগ্য, বহির বৃন্দাবন মৃগ্য, এই বৃন্দাবনে এসে তোমাকে অনুভব করতে হবে, তোমাকে পেতে হবে, অনুসন্ধান করতে হলে এই বৃন্দাবনে এসে অনুভব করতে হবে তোমাকে। কেন ব্রহ্মা? বৃন্দাবনে এসে অনুভব করতে হবে কেন প্রভু? যদি এমনই হতো যদ্দেব নশ্য তদাহমপি সদনং এবস্থিত্ব মনুষী সমাধ্যাসন ন পুনরত্র সুরে বৃন্দাবন সমায়াচ্ছেন। যদি তোমাকে এখানে সেখানে খুঁজে পাওয়া যেত,
তাহলে আমি ব্রহ্মা, আমাকে যে সামর্থ্য তুমি দিয়েছো আমি আমার নিজ সদন সেই সত্য লোকে বসেই ধ্যানের মাধ্যমে আমার হৃদয় তোমাকে লাভ করতাম। ন পুনরর্থ শ্রী বৃন্দাবনের সময় আসছেন, আমাকে এই বৃন্দাবনে ছুটে আসতে হতো না। কেন এসেছি আমি বৃন্দাবনে? আমি তোমার তত্ত্ব কথা, তোমার লীলা প্রকাশের কথা কি জানি না? পৃথিবীর সেই ভুবার হরণের জন্য আমি তো দেবতাদের নিয়ে তোমাকে প্রার্থনা করেছিলাম। ক্ষীর সিন্ধু তীরে গিয়ে তোমাকে যে পুরুষ সূক্তে আহ্বান করলাম, প্রার্থনা করলাম, পৃথিবীর এই নিপীড়নের কথা, নিপীড়িতা পৃথিবীর কথা তোমাকে জানালাম, সে কে ছিল প্রভু? এই আমি ব্রহ্মা। তোমার আবির্ভাবের কথা তুমি জানালে কাকে? এই আমাকে, ব্রহ্মাকে, যে দৈববাণী করেছিলে সে দৈববাণী আর কেউ কিন্তু শ্রবণ করতে পারেনি, আমি একা ব্রহ্মা শ্রবণ করেছিলাম। আমাকেই তুমি তোমার এই লীলার কথা প্রথম ঘোষণা করেছিলে। আমি দেবতাদের জানিয়েছিলাম তোমার আদেশের কথা, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষাত্মর জনের সাথে তৎপ্রিয়ার্থম সম্ভবন্ত অমর প্রিয়। তুমি যে বসুদেব গৃহে আবির্ভূত হবে সে কথা আমি দেবতাদের জানিয়েছিলাম। যখন দেবকী দেবীর অষ্টম গর্ভে তুমি নিজেকে প্রকাশ করবে, তোমার মহিমার কথা ঘোষণা করতে, জগৎকে জানাতে, এই আমি ব্রহ্মা সমস্ত দেববৃন্দকে নিয়ে সেই কংস কারাগৃহে তোমার বন্দনা করেছিলাম। সত্যব্রতম সত্যপরম সত্যস্বরূপ তোমার বন্দনা করেছিলাম, যে তুমি সত্যস্বরূপ, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করতে জানো, আর সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই ছুটে এসেছো, সে কথা জগৎকে আমি জানিয়েছিলাম। আমি জানতাম না কি করব, তারপর তো সত্য লোকেই ছিলাম। যখন তোমার ওই লীলা দর্শন করলাম, অগাসুরকে সংহার করলে, সেই লীলা দর্শন করে বড় আনন্দ হল, গর্ব হল। অগাসুরের আত্মা তোমার চরণে বিলীন হয়ে গেল দেখে বড় গর্ব হল। এই তো আমার প্রভু, প্রভুর মতো প্রভু, অতারি গতিদায়ক, যেমন তেমন ন প্রভু। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু আমার মনে প্রশ্নচিহ্ন তুলে দিলে তার পরের ঘটনাক্রমে, তার পরের দিনাতে তোমার বনভোজন দর্শন করলাম। দর্শন করেই তো মনে সংশয় এলো, আরে এ তো এক অন্য সঙ্গে দর্শন করছি, তাহলে কি আমি সম্পূর্ণ বুঝতে পারিনি আমার প্রভুকে? কেমন করে জানব, কেমন করে বুঝব? তোমাকে জানার জন্য, তোমাকে বোঝার জন্য আমি ছুটে এসেছিলাম। যেই বৃন্দাবনের ভূমির স্পর্শ লাভ করলাম, সেই মুহূর্তে স্পর্শ মাত্রেই আমার হৃদয়ে এক পরম আনন্দের সঞ্চার হল। প্রভু, এমন আনন্দ, এমন অনুভব এর পূর্বে কখনো হয়নি।
যা আমি আমার সাধন জীবনও লাভ করিনি, অর্থাৎ ওই শতজন্ম যে সাধন জীবন সেই শতজন্ম লাভ করিনি। আর এই যে আমার পরার্থ তাহার পরমাণু দিয়েছ প্রায় ব্রহ্ম পরিমাণ শতবৎস, যা পরমায়ু আছে, যা পরমায়ু অতিক্রম করেছে, এর মধ্যেও আমি এমন আনন্দের অনুভব কখনো লাভ করিনি। যে আনন্দ আমি বৃন্দাবনের ভূমি স্পর্শ মাত্রে পেলাম, আমার হৃদয়ের সমস্ত জ্ঞান সমস্ত অনুভব তাহা যেন এক নতুন ভাবে নিজেদের সাজিয়ে নিল। বুঝলাম যে ও তাহলে কৃষ্ণ জ্ঞানের আরম্ভ এখান থেকে, কৃষ্ণ অনুভবের কৃষ্ণ চেতনার আরম্ভ শুভারম্ভ এইখান থেকে অনুভব করবা। সেটা কি জানো? কৃষ্ণ চেতনা, কৃষ্ণ অনুভব, কৃষ্ণ ভজনের শুভারম্ভ হচ্ছে ভক্ত কৃপা, শ্রী গুরু কৃপা, সেই ভক্তদের কৃপা। বৃন্দাবনের ধূলিকণা তরু লতা গুল্ম জলাশয় পক্ষী পশু পাখি যারা আছেন তারা সকলে তো কৃপা করেছেন, আর তার উপরে যে বৃন্দাবনের অন্যান্য যে পার্শ্ববৃন্দ তাকেও জানো। এই যে তোমার সখারা যাদের আমি হরণ করেছিলাম তোমার থেকে, তাদের উজার করার কৃপা যেন আমার উপর বর্ষিত হয়েছে। আর সেই কৃপাতেই বুঝলাম, কৃপাতেই বুঝলাম যে তোমাকে পেতে গেলে এই বৃন্দাবনেই আসতে হবে, অন্য কোথাও গিয়ে তোমাকে পাওয়া যাবে না। আর এটাও অনুভব করলাম যে এই বৃন্দাবন ছেড়ে তুমি কখনো কখনো অন্য কোথাও যেতে পারবে না। কেন জানো? এরা তোমাকে বেঁধে রাখেনি, এরা বড় চাতুরীর কাজ করেছেন, দৈহিক ভাবে তোমাকে বেঁধে রাখে না, সেটা একটা বন্দী দশা। তারা বেঁধেছেন তোমার হৃদয়কে, অন্য কিছু দিয়ে নয়, তাদের বিশুদ্ধ নির্মল প্রেমে তোমাকে এমন ভাবে তারা বেঁধে রেখেছেন যে তুমি এখান থেকে কখনো বেরোতেই পারবে না। ব্রহ্মদেবের এই কথাকে সত্যি করেই ভগবান বলেছেন, বৃন্দাবন পরিত্যাজ্য পাদমে কন্যা গচ্ছতি, বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও আমি বাইরে যাই না, যেতে পারি না, সেই সামর্থ্যই আমার নেই। আর যদি সামর্থ্য থাকতো তাহলেও যেতাম না, যদি আমার বাইরে যাওয়ার সামর্থ্য থাকতো তাহলেও যেতাম না। ব্রহ্মদেব বলেন যে প্রভু, তুই যে বললাম না ভিন্ন স্বভাব, কিছু বৈপরীত্য আছে তোমার স্বভাবে, এটা আরেকটা বৈপরীত্য। সকলে মুক্ত হতে চায় আর তুমি বাধা করতে চাও, সকলে সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চায় আর তুমি নিজেকে এই বন্ধন যুক্ত করতে চাও। তবে যে সে বন্ধন প্রেমের বন্ধন, তোমার ভক্ত ওই যে যাদের কাছে বাধা করেছে তারা যদি কখনো তোমাকে বলেন যে যাও তুমি মুক্ত, আর তোমাকে বেঁধে রাখছে না, আমি জানি প্রভু তুমি কি করবে।
কি করব ব্রহ্মা? প্রভু তুমি তাদের কাছে ছুটে গিয়ে অনুনয় বিনয় করবে, তাদের হাত দুটি ধরে বলবে যে না না এ কাজ করো না, তা আমাকে মুক্ত করো না, যেমন ভাবে বেঁধে রেখেছিলে তেমন ভাবে বেঁধে রাখো, কারণ এই বন্ধন দশাতেই তোমার আনন্দ, সকলে মুক্ত হয়ে আনন্দ পায়, আর তুমি ওই বন্ধন দশাতে থেকে আনন্দ পাও, বড় বিচিত্র স্বভাব। সেই জন্যই বলছি প্রভু, বৃন্দাবনে না এলে তোমাকে পাওয়া যাবে না, কারণ আংশিক ভাবে তোমাকে পাওয়ার মধ্যে তো কোনো গরিমা নেই, অর্ধেক কৃষ্ণ পেয়ে আমার লাভ কি, একটু কৃষ্ণ পেয়ে লাভ কি, যদি পেতে হয় তাহলে সম্পূর্ণ ভাবে পেতে হবে। ভগবত প্রকাশের ক্ষেত্রে বললেন হরি পূর্ণতম পূর্ণতর পূর্ণ এটি ত্রেধা, বড় মজার কথা বলেছেন, শোনো শোনো, তোমরা এক কৃষ্ণকে জানো তো, আমি তিন কৃষ্ণকে জানি, কেমন কেমন ভাবে তিন কৃষ্ণকে জানেন আপনি? প্রকাশ ভেদে পূর্ণতম কৃষ্ণ, পূর্ণতর কৃষ্ণ, পূর্ণ কৃষ্ণ, যেখানে যেমন ভাবে প্রকাশ হয়েছেন, যেখানে সমস্ত গুণের প্রকাশ, প্রকাশিতাত লগ্ন স্মৃত পূর্ণতম গুণ, যেখানে তার সমস্ত গুণের প্রকাশ হয়েছে সেটাকে জানবে যে কৃষ্ণের পূর্ণতম প্রকাশ, যেখানে তার থেকে কিছু কম সেটা পূর্ণতর প্রকাশ, আর যেখানে একেবারেই কম সেটা হচ্ছে পূর্ণ প্রকাশ। ভগবানের সমস্ত অবতারের সাতটি করে গুণ থাকে, ষষ্ঠী গুণ, সিক্সটি, সাতটি করে গুণ, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান তো, তার অতিরিক্ত চারটি গুণ, অতিরিক্ত চারটি গুণ মিলে কৃষ্ণের গুণ হচ্ছে চৌষট্টি। রূপ গোস্বামী পাদ বললেন এই চৌষট্টি গুণের পূর্ণ প্রকাশ যেখানে হয়েছে সেটাই পূর্ণতম প্রকাশ। এখন অন্য কোথাও এই চৌষট্টি গুণের প্রকাশ হতেই পারে না, কেন? এই চারটি অতিরিক্ত যে গুণ সেটা কি? লীলা প্রেম না প্রিয়াধিক্যম মাধুর্যেন রূপয়, লীলার আধিক্য, বহুবিধ লীলা তার আছে, সেটা অন্য কোথাও হতে পারে, প্রেম না প্রিয়াধিক্যম, প্রেমেতে প্রিয়ার আধিক্য, এখন প্রিয়া কি, সকলকে প্রিয়া বলা যায়, প্রশ্ন তো আসতে পারে, দ্বারকার মহিষী বৃন্দ তো ছিলেন, সেখানেও তো কম ছিল না, তার দশটা সহস্র মহিষী, ষোলো হাজার রাজকন্যাকে কৃষ্ণ একসাথে বিবাহ করলেন, ষোলো হাজার তো এখানেই হয়ে গেল, এর উপরে অষ্টমহিষী অষ্টপ্রধান মহিষ তো আসুন, রুক্মিণী সত্যভামা জাম্যবতী এরা তো আসুন, তাহলে এদের প্রিয়া বলা যায় না? বললেন যে না, কেন বলা যায় না? বললেন যে প্রিয়া সেই প্রিয় আচরয় যা সাপ্রিয়া,
যে আমার প্রিয় আচরণ করবে, আমি যা যা ভালোবাসি সেই আচরণ করবে, সেই কল্যাণ। এখন সেখানে যে মহিষী বৃন্দ ছিলেন, তারা কৃষ্ণের যে প্রিয় আচরণ, তারা মহিষীর আচরণ করেছেন, কিন্তু প্রিয়ার আচরণটা তো তারা করেন। কৃষ্ণ ঠিক যা যা যেমন যেমন ভাবে ভালোবাসেন, তেমন তেমন ভাবে সদা সর্বদা তাদের ভাবের বিকাশ করেন। সেই জন্য এই প্রিয়াবর্গের মধ্যে ওই কৃষ্ণ মহিষীদের আনা যাবে না। প্রেম না প্রিয়াধিক্যম, প্রেমেতে প্রিয়ার আধিক্য, বৃন্দাবনের বাইরে প্রেমের প্রকাশ কোন। সুতরাং বৃন্দাবন, তারপর কি বললেন, অসমর্থ দুটি মাধুর্য, মাধুর্যে বেনদী পয়ো, বেনু মাধুর্য। ব্রজের বাইরে, বৃন্দাবনের বাইরে কৃষ্ণ বাঁশি হাতে হয়েছেন কখনো দেখেছেন বা শুনেছেন? ওটা সীমাবদ্ধ এই বৃন্দাবনের মধ্যে। তারপর কি বললেন, রূপমাধুর্য, এমন অসমর্থ রূপের প্রকাশ বৃন্দাবনের বাইরে আর কখনো হয়নি। তাহলে কি কৃষ্ণের স্বরূপ পরিবর্তিত হয়ে গিয়েছিল বৃন্দাবন ছেড়ে যখন চলে গেলেন? কৃষ্ণ কি অন্যরকম দেখতে হয়ে গিয়েছিলেন? বললেন যে না। তাহলে বললেন যে সেখানে অসমর্থ রূপের প্রকাশটা হয়েছিল রাসলীলাতে। কখন, কেন কৃষ্ণ সেই স্বরূপের ধারণ করেছিলেন, কেমন সেই স্বরূপ? যখন ব্রজরমণীগণ কৃষ্ণ অন্তর্হিত হওয়ার পরে বিলাপ আরম্ভ করলেন, যা সঙ্গীতের মূর্ছনা আলাপ করেছিল, যাকে গোপীগীত বলা হয়, সেই সঙ্গীত শ্রবণ করে, সেই বিলাপ শ্রবণ করে কৃষ্ণ তাদের শ্রেষ্ঠত্বকে অনুভব করে মনে করলেন, যারে এত বড় অন্যায় করেছি, তাদের হৃদয়ে তো বড় আঘাত দিয়ে ফেলেছি, না এবার যে ক্ষতের সৃষ্টি করেছি তাকে পূরণ করতে হবে। কিন্তু যেমন তেমন ভাবে করলে তো হবে না, এমন এক মাধুর্য এদের দর্শন করাতে হবে, যে মাধুর্য দর্শনে সেই ক্ষতের পূরণ হয়। তা সমাভিরভৌরী স্ময়মান মহামৃগ পীতাম্বর ধর স্রবি সাক্ষাৎ মন্মথ মন্মথ, এক অসমর্থ রূপের প্রকাশ করলেন, সে রূপটি কেমন? সাক্ষাৎ মন্মথ মন্মথ, মন্মথকে কামদেব, যার মায়াতে আমরা এই জগতে যারা আছি তারা বিবাহিত, সেই প্রাকৃত কামদেব যার মায়াতে বিমোহিত, তিনি কে? তিনি হচ্ছেন ভগবানের চতুর্গুহের অন্তর্ভুক্ত প্রদ্যুম্ন, তিনি হচ্ছেন সাক্ষাৎ মন্মথ। প্রাকৃত কামদেব হচ্ছেন মন্মথ, প্রদ্যুম্ন হচ্ছেন সাক্ষাৎ মন্মথ। সেই প্রদ্যুম্নের মনকেও বিমোহিত করেন স্বয়ং ভগবান যে স্বরূপে, সেই স্বরূপটি হচ্ছে সাক্ষাৎ মন্মথ মন্মথ স্বরূপ। আর সেই ব্রজগোপীদের ক্ষতপূরণ করতে ভগবান সেই স্বরূপ ধারণ করবেন, সেই স্বরূপ ধারণ করে ব্রজগোপীদের সান্ত্বনা প্রদান করবেন, অর্থাৎ এমন রূপের বিকাশ। সেই রূপটির কথা বলতে গিয়ে কি বললেন,
Bishmapanam Shashata Shodhagadhi Parampadam Bhushana Bhushananga. Yamun Shishar, Bishmapanam Shashata, Nijero Vishayana. Se Sharukti Kamun Bhushanero Bhushan. অর্থাৎ এমন অসমত মাল এই যে অতিরিক্ত গুণগুলি বৃন্দাবনের বাইরে কখনো প্রকাশিত হয়নি, সেই জন্য একমাত্র বৃন্দাবনে কৃষ্ণস্য পূর্ণতমতা বক্তা ভুক্ত কুলাঙ্কারে পূর্ণতা পূর্ণতরতা দ্বারতা মুখরাদিষু কৃষ্ণের সেই পূর্ণতম প্রকাশ একমাত্র বৃন্দাবন, আর কোথাও নয়। প্রভু তোমাকে সেই পূর্ণতম রূপে পেতে গেলে এই বৃন্দাবনেই আসতে হবে, অন্য কোথাও যেখানে খুশি যাক না কেন সেখানে গিয়ে ওই তোমার অংশ স্বরূপ হন, অর্ধেক পাবে তারও কম পাবে, পরিপূর্ণ তোমাকে লাভ করবে না। পরিপূর্ণ যদি তোমাকে নাই পেলাম তাহলে আমার লাভ পাব, সেই জন্যই বৃন্দাবনে আসতে হবে। ভগবান বললেন যে ব্রহ্মা কৃষ্ণ প্রাপ্তি হলেই তো হলো, পরিপূর্ণ না হয় নাই পেলাম, আংশিকই পেলাম কিন্তু কৃষ্ণ প্রাপ্তি তো হলো। যদি এমনও প্রাপ্তি কারো হয় তাহলেই ব্যক্ত করছি আছে প্রভু, সেই জন্যই তো আমি এত করে বলছি। আমি এত কথা তো বলতাম না যদি বৃন্দাবনের কথা না আসত, সেই জন্যই তো বলছি প্রভু যদি পেতে হয় বৃন্দাবনে তোমাকে পেতে হবে, অন্য জায়গায় আংশিকভাবে পেয়ে লাভ নেই, বড় ক্ষতি। কেন বলতে পারো কি ক্ষতি, পরিপূর্ণভাবেই পেতে হবে এই বৃন্দাবনেই পেতে হবে কেন, তাহলে অনেক কারণ আছে প্রভু, অনেক কারণ আছে। কি কারণ ব্রহ্মা? শ্রেষ্ঠ মন্দির কি কারণ আছে? বৃন্দাবনে কৃষ্ণকে না পেলে চলবে না, কৃষ্ণ তো মথুরাতেও গেছেন, সেখানেও লীলা করেছেন, দ্বারকায় গেছেন, দ্বারকায় লীলা করেছেন, তাহলে সেসব জায়গায় কৃষ্ণ পেলে আমার ক্ষতিটা কোথায়, হানিটা কোথায়, কি প্রয়োজন আমাকে কৃষ্ণকে বৃন্দাবন পেতে হবে? ব্রহ্মদেব বলবেন সেই সমস্ত কথা তার অনুভবের কথা, আগাম সন্ধ্যায় আমরা সেই কথা সাধন করি, আগামী সন্ধ্যায় সেই কথা আস্বাদন করব। এখন শ্রবণ কীর্তন এই অবসরে আগামী দিনের অনুষ্ঠান সূচি ঘোষণা করে দিন, সময় বড় ওই টাইম বলা যায়, সকালে মঙ্গল আরতি, নিশান্ত লীলা, তারপর মঙ্গল আরতি, প্রভাতী নগর কীর্তন, এরপর ওই যে 11টা থেকে আগামী দিন ভক্তি গীতি প্রতিযোগিতা, তার সময় হচ্ছে সকাল 11টা থেকে ওই যতক্ষণ পর্যন্ত হবে। যে এই বিষয়ের দায়িত্বে সে অসীম আমাকে সময়টা বলেছে, কাকু এটা কাকাপ্রভু এটা করতে করতে শেষ হতে হতে প্রায় 5টা বেজে যাবে,
সবাই পাঁচটাই ধরে রাখতেন। এই সঙ্গীত প্রতিযোগিতা শেষ হলে তারপর হবে লীলা কীর্তন পরিবেশন করবেন যিনি রোজ আপনাদের সেবায় নিযুক্ত আছেন সেই শ্রীমতী সুচিত্রা চক্রবর্তী। তারপর ওই কীর্তনান্তে আপনাদের এই সেবক আপনাদের সেবাতে উপস্থিত হবে। যতক্ষণ সময় পাব ওইটুকুর মধ্যেই করব, কারণ এবারের পরিস্থিতিটা একটু অন্যরকম। রাত হলেই সকলের হৃদয়ে একটা ভীতির সঞ্চার হয়, সকলেই গৃহমুখী মন হয়ে ওঠে, চঞ্চল হয়ে ওঠে, স্বাভাবিক কথা, পরিস্থিতির সঙ্গে তো চলতে হবে। তাই সেই সময় বুঝে আমাদের সেবা কি হবে। এখন শ্রবণ কীর্তন কৃপালা করিলে গৌর কৃপা
Oh.
Gracias.